গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো নতুন বছরের শুভেচ্ছা জানাই সকলকে। আর এই নতুন বছরে প্রথম ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আমি এই ভিডিওটা সোনার বাংলা কোলাঘাটে করেছি। এটা সোনার বাংলা কোলাঘাটের একটা ওয়াক অ্যারাউন্ড ভিউ। তো চলো, ভিডিওতে দেখা হচ্ছে। ভিডিওটা তোমরা এনজয় করো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো এখনো অবধি, তো তারাও সাবস্ক্রাইব করে দাও। চলো, এই হলো সোনার বাংলার ভেতরের ভিউ। সামনে যেমন দেখতে পাচ্ছ, এগুলো সমস্ত স্টে ইন করার জায়গা। এখানে কি কি ফেসিলিটিস আছে সেটাও আমি বলে দেব, এখানে মেনশন করাই আছে। থ্রি স্টোরিড এখানে লিভিং স্পেস রয়েছে, যেটাকে G+3 বলে, তার ওপরে ছাদ। বাঁ দিক দিয়ে এন্ট্রি, ওখানে স্পা রয়েছে, আর ডান দিকে রুমসগুলো রয়েছে। একটা হচ্ছে রূপনা, এইটা সামনে যেটা দেখতে পাচ্ছ এটা রূপনারায়ণ নদীর ধারে, একদম রূপনারায়ণ নদীর পাশে। তো এখানে কী কী জিনিস রয়েছে আমি বলে দিচ্ছি। এখানে লেখাই আছে, স্পা আছে, রেস্টুরেন্ট ব্যাঙ্কুয়েট আছে, আর এইদিকে তিনখানা লন, সুইমিং পুল, এই সামনে ছোট্ট টেম্পল, যেটা এখানে টেম্পল লেখা আছে। আর একদম বাঁদিকে, এই বিল্ডিংসগুলোর বাঁদিকে যদি যাওয়া হয় তাহলে গেমস জোন আছে, কিডস জোন আছে, জিম আছে, আর তাছাড়া স্পা তো যেরকম তোমরা দেখলে সেই স্পা রয়েছে। সামনে যেখানে এটা দেখতে পাচ্ছ স্পা লেখা অ্যারো দেওয়া আছে, এটা হচ্ছে রিসেপশন এরিয়া। সামনে গেট থেকে ঢুকেই বাঁ হাতে, আমি গেট থেকে ঢুকে যেরকম ডান হাতে এলাম সেটা বাঁ হাতে হবে। আর এখানে হচ্ছে এদের এই কিচেন এরিয়া, এখানে ব্যাঙ্কুয়েটটাও রয়েছে, দুটো ব্যাঙ্কুয়েট রয়েছে ইনফ্যাক্ট এখানে। এইটা একটা ব্যাঙ্কুয়েট হল, আর ছোট এইটা যেটা সামনে দেখতে পাচ্ছ এটা ছোটোখাটো আছে, এটা রেস্টুরেন্ট বলা যেতে পারে, বেটার এখানে রেস্টুরেন্ট হিসেবে মার্ক করা আছে। ব্যাঙ্কুয়েট হলটা পেছনের দিকে রয়েছে, এখানে একটা লন মতো রয়েছে, এখানে বাচ্চাদের খেলা ঠেলার জায়গা এটা রয়েছে। এই গ্রিন পর্দা দেওয়া যে জায়গাটা রয়েছে এটাই হচ্ছে এই সোনার বাংলা লাস্ট পয়েন্ট। এখানে দেখতে পাচ্ছ সামনে রূপনারায়ণ নদী। যদি তোমরা এই চ্যানেলের রেগুলার ফলোয়ার হয়ে থাকো তাহলে খেয়াল করে দেখবে, দু এক বছর আগে আমি ঠিক এই রূপনারায়ণ নদীর ওপার থেকে সোনার বাংলার ভিউ তুলেছিলাম। আমার যে ভিডিও রয়েছে প্লেলিস্টে সেখানে পেয়ে যাবে, তো আমি লিংক ডেসক্রিপশানেও দিয়ে দেবো। আর এই জায়গাটা হচ্ছে বাচ্চাদের জন্য বসার জায়গা, বাচ্চাদের দোলনা টোলনা লাগানো আছে। এই এরিয়াটা যেটা দেখে মনে হচ্ছে ITC, সরি, সোনার বাংলার লোকেশনের বাইরে। এটা হচ্ছে সুইমিং পুল এরিয়া, দেখতে পাচ্ছ সবাই এখানে শুয়ে রয়েছে। এখানে আর একটা জায়গা রয়েছে, এখানে মার্কিং মনে হয় এটা লন 2, প্রথমটা ছিল লন 1, আর তার লাস্টে হচ্ছে লন 3, সেখানে কিছু প্রোগ্রামস চলছে।
শেষ হচ্ছে, কালো কাপড় দিয়ে ঢাকা আছে সেই জায়গাটা। এখানে সমস্ত যা দেখছো এগুলো আর একটা সাইড থেকে ভিউ, লন এরিয়াগুলোর সব ভিউ। আর ঠিক তার অপোজিট সাইডে হচ্ছে রুমস, গ্রাউন্ড, ফার্স্ট, সেকেন্ড, তিনটে করে স্টোরিডে রুম আছে। আমরা ঘুরতে ঘুরতে আবার একদম সামনেতে চলে আসলাম যেখানে সুইমিং পুলটা রয়েছে, আর এরপরেই আর একটা লন রয়েছে। এটা কিড জোন, পেছনে দুখানা যে জায়গা ছিল ওগুলোকেই লন ওয়ান টু পরপর করেছে, আর ডান হাতে যেটা তোমরা দেখেছিলে সেটা হচ্ছে লন থ্রি, যেভাবে ডেজিগনেশন যাচ্ছে সেই হিসেবে কাউন্ট করলে এটাই আসে। এখানে কনফেকশনারি কাউন্টার রয়েছে, কেক, চিপস, আইসক্রিম, ওখানে লেখাই আছে 20% এক্সট্রা অন এমআরপি। যাই হোক, এখানে এই রুমসগুলো দেখছ, এদিকে স্পা আছে, এখানে বাচ্চাদের খেলার জায়গা ক্যারাম, পুল টেবিল, ব্যাডমিন্টন, সরি টিটি টেবিল টেনিস ডেস্ক, এটা একদম ইনফ্যান্টসদের জন্য। এখানে হচ্ছে ফুড স্টোরেজ এরিয়া লাস্টেরটা। আর এদিকে ইন্টারকানেক্টেড যে জায়গাগুলো রয়েছে, এখান থেকে সোজা বড় রোদুর বলে ভালো বোঝা যাচ্ছে না, বাট এই জায়গাটাই দিয়ে ইন্টারকানেক্টেড রয়েছে, একেবারে লন এরিয়াগুলোতে বেরিয়ে যাওয়া যাবে। আমি একদম লাস্ট পর্যন্ত যাচ্ছি,
আশা করি এখান থেকে ভালো বোঝা যাবে। এখানে লন এরিয়াটা যে তোমরা দেখতে পাচ্ছ ডাইরেক্ট ইলেকট্রিক্যালসের সমস্ত জায়গা আমার যে দেখা আমরা আবার লাস্টে পৌঁছে গেলাম। এটা হচ্ছে ব্যাক গেট, দেখাচ্ছি কি আছে। গেট নাম্বার টু সোনার বাংলা। এখানে বড্ড লাইট, সূর্যের আলোতে সব সাদা হয়ে যাচ্ছে।